নমস্কার বন্ধুরা, বাংলার স্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো একটা মোগলাই মিষ্টির রেসিপি, যার নাম শাহী টুকরা। হায়দ্রাবাদে এই মিষ্টিটি ডাবল কা মিঠা নামেও পরিচিত। পাউরুটি দিয়ে বানানো এই মিষ্টিটি খেতে যেমন অসাধারণ লাগে, তেমন কিন্তু খুব সহজে বানিয়েও নেওয়া যায়। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। শাহি টুকরা বানাবার জন্য প্রথমেই একটা ফ্রাইং প্যান গ্যাসে বসিয়ে গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি। ঘিটাকে ভালো করে গরম করে এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাজু বাদাম কুচি আর 1 টেবিল চামচ আমন্ড কুচি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এই আমন্ড আর কাজু বাদামটাকে হালকা কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এগুলোকে না ভেজেও দুধে দেওয়া যায়, তবে একটু ভেজে নিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়, তাই আমি এখানে এটা ভেজেই ব্যবহার করেছি। 1-2 মিনিট মতন একটু ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এগুলোকে আমি সরিয়ে রাখছি। এবারে শাহি টুকরার যে প্রধান উপকরণ, সেই পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে 5 পিস ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডও নিতে পারেন। এখন এই পাউরুটির যে সাইডের শক্ত অংশগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে পাউরুটিটাকে কোণাকুণি কেটে আমি একটা ট্রায়াঙ্গেল শেপ দিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু 4 টুকরো করে কেটে ছোট ছোট স্কোয়ার শেপও দিতে পারেন, তবে ট্র্যাডিশনালি এগুলোকে এভাবেই কেটে নেওয়া হয়, তাই আমি এভাবেই কেটে নিচ্ছি। সমস্ত পাউরুটি কেটে নেওয়ার পরে এখন এর যে সাইডগুলো সেগুলোকে ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্প করে রেখে দিলেও পরে কাজে লাগাতে পারবেন। সমস্ত পাউরুটির ধারগুলো কেটে নেওয়ার পরে এখন এগুলোকে ভাজতে হবে, সেই কারণে আমি একটা ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ট্র্যাডিশনালি এই পাউরুটিগুলোকে ঘিয়ের মধ্যে ডুবিয়ে ভেজে নেওয়া হয়, তবে আজকাল আমরা যেহেতু প্রত্যেকেই প্রায় স্বাস্থ্য সচেতন, সেই কারণে এর মধ্যে আমি হালকা করে ঘি দিয়ে তার মধ্যে পাউরুটিগুলোকে একটু লালচে করে লো ফ্লেমে সেঁকে নেব। আর আপনারা কেউ চাইলে কিন্তু যদি ঘি খেতে অসুবিধে থাকে সেক্ষেত্রে সাদা তেলেও ভাজতে পারেন, তবে শাহী টুকরার মধ্যে যেহেতু ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি এখানে ঘিটাকে একটু অল্প করে ব্যবহার করবার চেষ্টা করেছি। এতে করে এর মধ্যে যেরকম ঘিয়ের ফ্লেভারটাও আসবে, তেমন কিন্তু খুব বেশি ঘি পাউরুটির মধ্যে অ্যাবজর্বও হবে না। দেখতেই পাচ্ছেন লো ফ্লেমে পাউরুটিগুলোকে আমি বেশ লালচে করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি। একটা ব্যাচের পাউরুটি ভেজে তুলে নিয়ে আবারও ঘি ব্রাশ করে এভাবেই সমস্ত পাউরুটিগুলোকে ভালোভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসছি। সমস্ত পাউরুটি ভেজে নিয়েছি, এবার এর জন্য একটা রস তৈরি করব। তার জন্য একটা কড়াইতে 1 কাপ পরিমাণে জল আর 1/2 কাপ পরিমাণে আমি চিনি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু জলের তুলনায় চিনিটা অর্ধেক পরিমাণে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে নেড়ে চেড়ে চিনিটা গুলিয়ে নিতে হবে। চিনিটা এখন সম্পূর্ণভাবে গুলে গেছে, এই সময় আমি এর মধ্যে ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি 1টা ছোট এলাচ। এখানে চিনিটাকে আমার সম্পূর্ণ গুলে যাওয়ার পরে আরও 4 থেকে 5 মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ভালো করে জাল করে শিরাটাকে একটু ঘন করে নেব। তবে শাহি টুকরার জন্য কিন্তু এই যে রসটা সেটা খুব বেশি ঘন শিরার দরকার হয় না, মোটামুটি একটু চিটচিটে ধরনের রস হলেই কিন্তু আমাদের এটা একদম পারফেক্ট তৈরি হবে। কোনো 1 তার বা 2 তারের শিরা হলে পাউরুটি কিন্তু অ্যাবজর্ব করবে না। এখন মোটামুটি 5 মিনিট সময় ধরে জাল করে নেওয়ার পর শিরাটা আমাদের তৈরি হয়ে গেছে, এটাকে একটু চেক করে নেব। 2 আঙুলের মাঝখানে লাগালে দেখুন কোনো তার তৈরি হচ্ছে না, কিন্তু একটা চিটচিটে ভাব এসেছে, এইরকম শিরাই আমার দরকার। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেব। এখন দেখুন শিরাটা কিন্তু কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এবং এতটাই ঠান্ডা হয়েছে যাতে করে আমার 1টা আঙুল ডোবালে গরমটা সহ্য হয়। এই রকম গরম শিরার মধ্যে আমি 1টা টুকরো পাউরুটি দিয়ে জাস্ট এপিট আর ওপিট করে তারপর রসটাকে ঝেড়ে আমি তুলে নিচ্ছি। পাউরুটিগুলো কিন্তু এর মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না। আর এটা খেয়াল রাখবেন, এই রস বা পাউরুটি এই দুটোর যে কোনো একটা উষ্ণ গরম থাকা অবস্থাতেই কিন্তু এটাকে মেশাতে হবে, নইলে রসটা পাউরুটির ভেতরে ভালো করে ঢুকতে পারবে না।
সমস্ত পাউরুটিগুলো আমি চিনি শিরা মাখিয়ে নিয়েছি এবং সেগুলোকে সরিয়ে নিয়েছি। এবার আমি মালাইটা তৈরি করব, তার জন্য আমি এখানে যে পাত্রের মধ্যে পাউরুটিটা ভেজে নিয়েছিলাম সেই পাত্রটাই ব্যবহার করেছি। আর এর মধ্যে যেহেতু পাউরুটির গুঁড়োগুলো রয়ে গেছে, তাই একটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। এই পাত্রটার মধ্যে যেহেতু ঘিয়ের ফ্লেভার আছে, তাই এর মধ্যে দুধ জ্বাল দিলে সেই পুরো ফ্লেভারটা দুধের মধ্যে আসবে, তাই আমি সেম পাত্র ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য পাত্র নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ফুল ফ্যাট দুধ, যেটা ওজন হিসেবে মাপলে 1/2 লিটার দুধ আছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দুধটা এখন ভালোভাবে ফুটে একটু ঘন হয়ে গেছে, মিনিট 5-7 সময় ধরে ভালো করে আমি এটাকে জাল করে নিয়েছি। আর এর যে সাইডের মালাইগুলো সেগুলোকেও আমি এভাবে দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দেওয়ার পরে লো ফ্লেমে রেখে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস তৈরি না হয়। আর গ্যাসের জোরটা কিন্তু বাড়াবেন না, তাহলে মিল্ক পাউডারটা নিচে গিয়ে বসে পুড়ে যেতে পারে। মিল্ক পাউডারটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাফরন মিল্ক। 1/4 কাপ উষ্ণ গরম দুধের মধ্যে আমি 1 পিঞ্চ জাফরান দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি জাফরান না থাকে, সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আসলে যেহেতু এটা একটা শাহী মিষ্টি, সেই কারণে জাফরানের ফ্লেভার বা কেওড়ার ফ্লেভার যে কোনো একটা কিন্তু দিতেই হবে। আর যদি জাফরান না থাকে, সেক্ষেত্রে হালকা একটু কালার পেতে গেলে 1 পিঞ্চ মতন ফুড কালার এর মধ্যে ব্যবহার করতে পারেন, তবে সেটা সম্পূর্ণ অপশনাল, কারণ জাফরানের মতন রঙটা আসলেও ফ্লেভারটা কিন্তু পাওয়া যাবে না। ভালো করে সব কিছু মিশিয়ে ফুটিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনির রসটা, যেটা আমার পাউরুটি ভিজিয়ে রাখার পরে বেঁচে গেছিলো, সেই রসটাকেই আমি নষ্ট না করে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর কাপ হিসেবে মেপে আমার এটা 1/3 কাপ পরিমাণে চিনির রস হয়েছে। চিনির রসটা মেশানোর পর আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী একটু টেস্ট করে দেখে নেবেন, যদি প্রয়োজন পড়ে তাহলেই এর মধ্যে চিনিটা মেশাবেন, নাহলে কিন্তু রসটা দিয়েও বানিয়ে নেওয়া যায়। আসলে রসটা রেখে দিলে এই রসটা দিয়ে পরে কী করবেন বা কীভাবে এটাকে স্টোর করবেন সেটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, তাই আমি এখানে রসটা অ্যাড করেছি। রসটা দেওয়ার পর আমি চেক করে নিয়ে এর মধ্যে আরও 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। রস দিয়েছি, চিনি দিয়েছি, তাই দুধটা আবারও কিছুটা পাতলা হয়ে যাবে। সেই কারণের জন্য এখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও মোটামুটি 7-8 মিনিট সময় ধরে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু জাল করে নেব। 7-8 মিনিট সময় ধরে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে জাল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন জাফরান দেওয়ার কারণে কিন্তু এই দুধটার মধ্যে বেশ সুন্দর একটা হালকা রং এসেছে আর দুধটাও বেশ ঘন হয়ে গেছে। এই সময় আমি সেই যে প্রথমে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে পেস্তা কুচি। পেস্তাটা কিন্তু আমি ভেজে নিইনি। 1/4 চামচ পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে এখন খুব ভালো করে মিশিয়ে আরও 2-1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিচ্ছি। 2-1 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঘন হয়ে গেছে। এটাকে আমি আর ঘন করছি না, কেননা এটা ঠান্ডা হওয়ার পরে থেকে থেকে বেশ অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তবে এর যে পারফেক্ট কনসিস্টেন্সি সেটা এসেছে কিনা বোঝার জন্য আপনাদের একটু দেখিয়ে দিই। এভাবে স্প্যাচুলাটা চালালে নিচের যে প্যানের সারফেস সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এরকম অবস্থায় আসলেই বুঝতে হবে মালাইটা আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এদিকে একটা সার্ভিং ট্রের মধ্যে আমি সেই যে রসে ভেজানো পাউরুটিগুলো সেগুলোকে সাজিয়ে নিয়েছি, তার উপর থেকে তৈরি করে রাখা যে মালাইটা সেটা দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন এই মালাইয়ের তলায় যেন এই পাউরুটিগুলো একদম ডুবে থাকে। এখন ওপর থেকে কিছুটা পরিমাণে পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিয়ে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করব শাহি টুকরা। তৈরি হয়ে গেল শাহি টুকরা বা ডাবল কা মিঠা। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।